তানজিনা তুমি এভাবে সালাম ফিরাইছো অনেকে আছে তোমার মতই এভাবে সালাম ফিরায় মানে শক্ত করে একদম এভাবে এভাবে সালাম ফেরানোর নিয়ম নাই নরমাল সালাম ফিরাইবেন ভাবে একজন মা বোন মহিলারা কিভাবে নামাজের মধ্যে দাঁড়াবে হাতগুলো কোথায় থাকবে পাগুলো কোথায় থাকবে কিভাবে নিয়ত করবে এবং রুকু কিভাবে দিবে কতটুকু ঝুঁকবে এবং সাজদার মধ্যে কিভাবে যাবে পাগুলো কিভাবে থাকবে হাতগুলো কিভাবে থাকবে সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি প্র্যাকটিক্যালি আমার এই ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দেব আপনারা মা বোনরাও খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এক্ষণে আমরা দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় হাত থাকবে কোথায় পা থাকবে কিভাবে দাঁড়াতে হবে সর্বপ্রথম প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা যখন নামাজের বিছানার মধ্যে দাঁড়াবেন তখন আপনারা দুটোটা পা একসঙ্গে করে আপনারা দাঁড়াবেন অনেক মা বোনরা আছেন আপনারা বলে থাকেন যে আমরা একটু স্বাস্থ্যবান আমরা তো একসঙ্গে পাগুলো করে দাঁড়াতে পারি না পাগুলো ব্যথা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই যতটুক পর্যন্ত একত্রিত করা যায় তাহলে একত্রিত করবেন আর যদি না করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আরাম করে সুন্দর করেই দাঁড়াতে হবে না হয় আপনার নামাজের মধ্যে আপনার মন মানসিকতা থাকবে না কখন আপনি নামাজ শেষ করবেন আপনার বিপদের মতো লাগবে এই জন্য আপনি আরাম করে সুন্দর করে একসঙ্গে পাগুলো যতটুকু করা যায় করবেন ইনশাআল্লাহ তাহলে একসঙ্গে পাগুলো করে আপনারা নামাজের বিছানার মধ্যে যখন দাঁড়ায় নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে একটি দোয়া পড়তে পারেন এই দোয়াটা পড়লে অনেক সওয়াব হয় এই দোয়াটা কোরআনুল কারীমের একটি আয়াত অর্থটা অনেক সুন্দর তাই আমরা নামাজের বিছানার মধ্যে যা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটা আপনারা পড়তে পারেন দোয়াটা হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপরে আপনারা নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুত এখন আপনারা যেই নামাজটাকে পড়বেন মনে করেন ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন মনে মনে আপনারা নিয়ত করতে পারেন কিংবা মুখেও নিয়ত করতে পারেন নিয়তটা আপনারা বাংলাতে খুব সহজে এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছি এভাবে নিয়ত করার পর হাতগুলো উঠিয়ে এভাবে হাতগুলো উঠাও হাতগুলো কাঁধ পর্যন্ত উঠবে বেশি উপরেও যাবে না নিচেও যাবে না এক কাঁধ বরাবর উঠবে এবং সিনা বরাবর এভাবে হাতগুলো পশ্চিম দিকে থাকবে অনেকে আছে হাতগুলো এভাবে রাখে অনেকে আছে এভাবে রাখে না একদম পশ্চিম দিকে ক্যাবলার দিকে থাকবে হাতগুলো উপরে উঠবে না একদম নিচেও যাবে না এভাবে কাঁধ পর্যন্ত সিনা বরাবর পশ্চিম দিকে থাকবে হাতগুলো হাতগুলো থাকার পর আপনারা আল্লাহু আকবার বলে হাতগুলো বাঁধবেন বাঁধো হাতগুলো বাঁধো আল্লাহু আকবার এই যে হাতগুলো কিভাবে বাঁধছে আমি দেখাচ্ছি যদিও হেজাবের নিচে ওড়নার নিচে হাতগুলো রাখতে হবে আপনাদেরকে দেখানোর জন্যে আমি হাতগুলো উপরে রেখে দিচ্ছি তারপর নিচে রাখবে কোনো সমস্যা নেই হাতগুলো রাখার নিয়ম হচ্ছে এই যে ডান হাতের কবজিটা এই ডান হাতের কবজি পর্যন্ত বাম হাতের যে কবজির উপরে এভাবে রেখে দিবে শুধু টাইট করেও ধরবে না শক্ত করে ধরার কোনো প্রয়োজন না এভাবে শুধু রেখে দিবে হাতগুলো থাকবে বুকের উপরে রেখে দিতে হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই হাতের কবজিটা পর্যন্ত ওই হাতের কবজি পর্যন্ত এভাবে উপরে হাতগুলো নরমাল রেখে দিবে এবং দুটোটা হাত বাঁধতে হবে বুকের উপরে থাকবে হাতগুলো আচ্ছা হেজাবের নিচে চলে নিয়ে যাও আচ্ছা নিয়তটা বাঁধার পর সর্বপ্রথম পড়তে হবে সানা সানাটা আমি পাঠ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে তবে মনে রাখতে হবে প্রথম রাকাতেই সর্বপ্রথমই শুধু আউযু বিল্লাহ পাঠ করতে হয় আর সূরার প্রথমে আউযু বিল্লাহ পাঠ করতে হবে না সূরার প্রথমে শুধু বিসমিল্লাহ পাঠ করলেই চলবে তাহলে এখন আমরা সানা পড়েছি নিয়ত বাঁধার পর সানার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এখন সূরা ফাতিহা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা মিলাইতে পারবেন কোনো সমস্যা নেই বিসমিল্লাহির রহমানির রহিম আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গিয়েছে রুকুর মধ্যে কিন্তু কিভাবে ঝুঁকেছে জানেন একদম বেশি ঝুঁকবে না একদম বেশি পুরুষদের মতো ঝুঁকবেও না একদম আবার কমও না মানে মধ্যম এভাবে থাকবে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক থাকবে এভাবে অর্ধেক থেকে তারপর হাতগুলো থাকবে নরমাল হাঁটুর উপরে হাতগুলো রেখে দিতে হবে নরমাল এভাবে শক্ত করে রাখবেন না এবং হাতগুলো এভাবে মেলে দিয়ে রাখবেন না আঙ্গুলগুলো একদম চেপে থাকবে আঙ্গুলগুলো নরমাল হাঁটুর উপরে থাকবে দুটোটা হাত সুন্দর করে এভাবে অর্ধেক অর্ধেক ঝুঁকবেন এবং পাগুলো হালকা একটু বাঁকা থাকবে সামনের দিকে এভাবে হালকা এভাবেই হাতগুলো রাখতে হবে তারপর রুকুর মধ্যে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার ইচ্ছা করলে পড়তে পারেন কোনো সমস্যা নেই সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এই রব্বানা লাকাল হামদের পরে একটা দোয়া আছে পড়লে সব না পড়লে কোনো সমস্যা নেই গুনাহ নেই বা নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে রব্বানা লাকাল হামদের পরে আমরা দোয়াটা পড়লে পড়ব হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি আল্লাহু আকবার প্রথম বসো আপনারা সেজদাতে যাওয়ার সময় প্রথম আল্লাহু আকবার বলে বসতে হবে আর বসাটা আপনাদের এভাবে বসতে হবে যে বাম পায়ের উপরে ডান পাটাকে রাখতে হবে আর ডান দিক দিয়েই পাগুলো থাকবে দুটোটা পা এভাবে বসতে হবে প্রথম আল্লাহু আকবার বলে বসতে হবে বসার পর সেজদা দিতে হবে এই যে এখন সেজদা দাও সুবহান রাব্বি সেজদা দেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন দুটোটা হাত মাটির সঙ্গে মিশে থাকবে এভাবে আর পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে লেগে থাকবে দুটোটা হাত একদম জমিনের সঙ্গে থাকবে এভাবেই থাকবে আর এই হাতগুলো আঙ্গুলগুলো আপনাদের এই কান বরাবর এভাবে থাকবে সুবহান আর তোমার হাতটা পিছনে নাও একটু হাতটা পিছনে নাও এই তানজিনা হাতটা পিছনে নাও আর একটু পিছনে নাও হ্যাঁ ঠিক আছে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে একটু বসে দেরি করতে হবে এবং একটি দোয়া আছে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই দুই সেজদার মধ্যে আপনি যখন বসবেন হাতগুলো হাঁটুর বরাবর থাকবে হাঁটুর বরাবর বেশি এদিকেও না এই যে তোমারটা ওইদিকে চলে গেছে এভাবে থাকবে হাঁটুর বরাবর বেশি এদিকেও না বেশি ওইদিকেও না হাঁটুর বরাবর এভাবে থাকবে হাত হাতগুলো আঙ্গুলগুলো দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে দুইটা দোয়া আছে একটা বড় দোয়া একটা ছোট দোয়া বড় দোয়াটা হচ্ছে একটা পড়লেই চলে আমি বলে দিচ্ছি দুটোটা দোয়াই একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি অনেক কিতাবের মধ্যে এই দোয়াটার শব্দগুলো আগে পড়ে আছে কোনো সমস্যা নেই পড়লেই হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে সহজ ছোট একটা দোয়া আছে
ছোট দোয়াটা হচ্ছে রব্বি গফিরলি ওয়ারহামনি, এটা আল্লাহর রাসূল পড়তো। তাহলে যদি বড়টা মুখস্থ করতে না পারেন ছোটটা মুখস্থ করে রাখবেন, দুই সেজদার মাঝখানে পড়বেন রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم এখন যে কোনো একটা সূরা পড়লেই চলবে। তো মনে রাখতে হবে প্রথমটার থেকে দ্বিতীয়টা যাতে একটু সুরাটা ছোট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سلام فيرو السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله تانجينا তুমি এভাবে সালাম ফিরাইছো, অনেকে আছে তোমার মতই এভাবে সালাম ফিরায়, মানে শক্ত করে একদম এভাবে এভাবে সালাম ফেরানোর নিয়ম নাই, নর্মাল সালাম ফিরাইবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে নর্মাল শরীর কোনো কিছু নড়বে না এভাবে হবে না এভাবে, অনেক মানুষ শক্ত করে এভাবে সালাম ফিরায়। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে মা বোনরা মহিলারা মেয়েরা নামাজ আদায় করবে, ঠিক এভাবেই নামাজ আদায় করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং নামাজ আদায় করার পর আপনারা মুনাজাত করবেন কিভাবে, যারা আরবি পারেনি না কোনো সমস্যা নেই, আরবি ছাড়াও আপনারা মুনাজাত করতে পারবেন কোনো সমস্যা নেই, যেমন আরবি ছাড়াও মুনাজাত করতে পারেন এভাবে আল্লাহুম্মা আমিন বলো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফজরের নামাজ আদায় করার পর তোমার শাহী দরবারে হাত ওঠালাম, মানে মোট কথা হচ্ছে আপনি আল্লাহর কাছে যা চাওয়ার সব কিছু চাইবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই আপনার কথা শুনবে এবং আপনার দোয়াও কবুল করবে কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো, আচ্ছা হাতগুলো নামিয়ে ফেলো, তারপর আমি আপনাদেরকে আমি বলবো যে আপনারা মুনাজাতের কমপক্ষে একটা দোয়া হইলেও শিখে রাখবেন, একটা আয়াত
আর সেই আয়াতটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা মুনাজাতের মধ্যে আপনারা সর্বপ্রথম করবেন এবং যা চাওয়ার আল্লাহর কাছে চাওয়ার পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিংবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পারেন, সর্বশেষ কোনো সমস্যা নেই। আশা করি মা বোনরা আপনারা শিখতে পেরেছেন, ঠিক এভাবেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এবং আপনাদের সকলকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক এবং সহি শুদ্ধ করে যেতে নামাজগুলো আদায় করতে পারেন সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।